হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আর আজকে ব্লগটা আমি রাত থেকেই শুরু করছি, কারণ নেক্সট অর্ণবের জন্মদিন। অত বছর তো স্পেশাল কিছুই করতে পারিনি, কারণ তখন সবে মাত্র বিয়ে হয়েছিল, নতুন বউ ছিলাম। তো এবার চেষ্টা করেছি বাবা মায়ের সঙ্গে প্ল্যান করে কিছু করার, ওর বার্থডেটা সেলিব্রেট করার আর ওকে একটা সারপ্রাইজ দেওয়ার। আর আমি এত আস্তে আস্তে কথা বলছি এই কারণে, কারণ ঘরের বাইরেই ও আছে, আমার কথা যাতে শুনতে না পায়, এই জন্য এত আস্তে আস্তে কথা বলছি। আর ও এখন কাজ করছে অফিসে, আর আমি সেই ফাঁকে যাব অন্য ঘরে, আমাদের ঘরের অন্য ঘরে, আর বার্থডে যেখানে মানে সারপ্রাইজটা দেবো সেটা সাজানোর জন্য। তো চলো, তো এটা হচ্ছে জায়গা, এটা তো এখানে করবো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আর কি বলতে হয়? হ্যাপি বার্থডে ডিয়ার, নাম বলতে হয় অর্ণব দে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। বাবাও যাবে একবার, আমি তুলে নি। বাবা ছবি তুলছে, বাবা কাছে আসো, বাবা কাছে, তুমি কাছে যাও। হ্যাঁ ভিডিও করেছি সব, বাবা কাছে আসো, তুমি খাই দাও বাবাকে, তুমি খাই দাও। বাবা অতটা আমাকে দিয়ে না, তাহলে ই হয়ে যাবে, তারপরে বাকিটা আমাকে নেব। তুমি খেয়ে খেয়ে কেমন খেয়ে দিচ্ছে গো, না খেলে দিচ্ছে গো, না বাবা তোর ছেড়ে দিয়ে কারেন্টে খুব ডিস্টার্ব করছে। হ্যাঁ দেখতে পাচ্ছি।
দেখিস আবার পানিশ নিয়ে এরকম করেছিলেন।